Hey everyone, this is Paramita. Welcome back to my channel. তো পরপর বেশ কিছু ব্লগ আপলোড তো করেছি, তো এবার ভাবলাম অনেকদিন কোনো খাবার দাবারের ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর আমার মতো খাদ্যরসিক একটা মানুষের চ্যানেল, তাও আবার খাবার দাবার থাকবে না অনেকদিন আর কি, তো সেটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। মানে ইউটিউবে আমাকে পাপ দেবে এবার যে কেন আমার চ্যানেলে খাবার দাবার নেই। আমি একটা নিজে একটা খাদ্যরসিক প্রাণী যাকে বলে। তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, কী রেসিপি সেটা ক্রমশ প্রকাশ্য, মানে আমি এক্ষুনি বলবো না তার কী নাম বা কিছু, তবে এটুকু বলতে পারি যে আজকে একটা স্ন্যাক্স বানাতে চলেছি। তো তার আগে বলে নিই, তোমাদের জন্য লাস্টে একটা চ্যালেঞ্জ রয়েছে, তো সেটা থাকবে ভিডিওর শেষে, তো ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে সেই চ্যালেঞ্জটা জানার জন্য। রেসিপিটা কী নিয়ে বা কী কী হতে চলেছে বা কী দাঁড়াবে শেষ পর্যন্ত, সেইটা কিন্তু ভিডিওর শেষে গিয়েই দেখতে হবে, আমি কিন্তু এখন বলবো না। তো ভিডিওটা দেখতে থাকো কী কী হচ্ছে। তবে এটুকু বলতে পারি আজকে যে রেসিপিটা বানাবো, সেই রেসিপি বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো প্রয়োজন হয় সেগুলো সবারই মোটামুটি কিচেনে অ্যাভেলেবেল থাকে। সেরকম ইনগ্রিডিয়েন্টস নেই অবশ্যই আমি আসি, প্রতিটা আমার রেসিপিতে সেরকম ইনগ্রিডিয়েন্টস রাখারই চেষ্টা করি যেটা তোমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো আজকেও সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি যেটার ইনগ্রিডিয়েন্টস তোমাদের কিচেনে মোটামুটি সবারই অ্যাভেলেবেল থাকবে, তো চটপট বানিয়েও ফেলতে পারবে। আর শীতকাল মানেই তো একটু খাওয়া দাওয়ার ভ্যারাইটি হতে হবে, তো অনেকদিন কিছু বানানো হয়নি, তো ভাবলাম ভ্যারাইটি কিছু ট্রাই করা যাক। আজকের রেসিপিটা পুরোপুরি মানে জাস্ট ট্রাই করবো, আমি জানি না শেষ অবধি কী হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো শেষে গিয়ে কী রেজাল্ট আসে। যেহেতু এটা কাইন্ড অফ এক্সপেরিমেন্ট, তাই আমি বেশি রিস্ক নিয়ে বড় কিছু বানাতে চেষ্টা করছি না, মানে ছোটোখাটো জিনিসই বানাবো। চেনা থাকা ইনগ্রিডিয়েন্টস এই জন্যই আরও ইউজ করছি, কারণ যদি আমি এখন বাইরে থেকে নতুন নতুন আইটেম এনে একটা কিছু মানে তালগোল পাকিয়ে ফেলি তাহলে তো পুরো একদম, সেই জন্য আমি কিচেনের ইনগ্রিডিয়েন্টসই ইউজ করছি। তো চলো চলে যাই কিচেনে আর দেখাই তোমাদেরকে কী কী আইটেম দিয়ে আজকের রেসিপিটা বানাবো। সো আমাদের এক নম্বর ইনগ্রিডিয়েন্টস হলো পাউরুটি। এখানে আমি স্লাইস পাউরুটি নিয়েছি, তো 5 পিস মতো নিয়েছি এখানে, তোমরা চাইলে বেশিও নিতে পারো, তাহলে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সেই মতো বেশি ইউজ করবে। ব্রেকফাস্টে মোটামুটি অনেকেই আমরা ব্রেড বাটার খেয়ে থাকি, তো আমিও আজকে ব্রেকফাস্টে ব্রেড বাটার খেয়েছিলাম, তো বাকি যে কটা রয়ে গেছে আমি সেখান থেকে 5টা পাউরুটি নিয়ে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য। এবার আমি ব্রেডগুলোকে ভালো করে সব কটাকে জলে ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে জাস্ট এটাকে আমি কুচো কুচো করে নেব। এরপর চলে আসছে আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে পটাটো মানে আলু। তো আমি এখানে আলু নিয়েছি একটা মাঝারি সাইজের, আলুটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে আমি করব গ্রেট, ভালো করে গ্রেট করে নিচ্ছি আলুটাকে। এরপর চলে যাচ্ছি থার্ড মানে 3 নম্বর ইনগ্রিডিয়েন্টসে, সেটা হচ্ছে পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে এটাকে আমি চিড়ি চিড়ি করে জাস্ট কেটে নিচ্ছি। এরপর 4 নম্বরে নিয়ে নিয়েছি মিরচি মানে কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে কুচো করে নিচ্ছি জাস্ট। আর এবার চলে যাচ্ছি 5 নম্বর ইনগ্রিডিয়েন্টসে, 5 নম্বর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রয়েছে ধনে পাতা, তো ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে, ভালো করে ধুয়ে ধনে পাতাগুলোকে জাস্ট কুচো করে নিচ্ছি। এই শীতকালে ধনে পাতা আর কড়াইশুঁটি যে কোনো আইটেমে দিলেই তার টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়, তো এটা আমি এর জন্য এখানে ইউজ করছি। এখানে আমি কড়াইশুঁটি ইউজ করছি না, বাট আমি তাও বললাম শীতকালে এই দুটো আইটেম তো মাস্ট, আমাদের প্রতিটা রান্নাতেই মোটামুটি এই দুটো আইটেমকে পাওয়াই যায়। এরপর এর সাথে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, তোমরা জিঞ্জার গার্লিকটাকে কুচো করেও দিতে পারো বা পেস্ট করে দিতে পারো, এটাও তোমাদের চয়েসের উপর, আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো আমাদের এখানে ভেজিটেবলসের পালা কমপ্লিট, তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারো, আমার কাছে ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না তাই আমি অ্যাড করিনি। এবার চলে যাবো মশলাপাতিতে, তো দেখে নেবো কী কী মশলা এখানে ইউজ করছি আমি। মশলার মধ্যে এখানে ইউজ হবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশালা, নুন, আর তার সাথে আমি নিয়েছি বেসন আর চালের গুঁড়ো। দেখতেই পেলে কত কম জোগাড়ের মধ্যে রান্নাটা হবে। চলো আর দেরি করে লাভ নেই, এবার চলে যাই সোজা প্রসেসে, কী করে প্রসেসটা করছি সেটা দেখতে থাকো।
মিক্সচারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে শেপ দিতে হবে। তো আমি এখানে স্কোয়ার শেপে বানিয়ে নিচ্ছি সবগুলোকে, তোমরা চাইলে রাউন্ড বা ফিঙ্গার শেপেও বানাতে পারো, তোমাদের চয়েসের ওপর ডিপেন্ড করছে। আমি এখানে স্কোয়ার শেপে বানিয়ে নিচ্ছি সবগুলো। সবগুলো শেপ দেওয়া কমপ্লিট, এবার এটাকে ফ্রাই করে নেব। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, ডিপ ফ্রাই করবো এগুলোকে। বাট এখানে কিন্তু ফ্লেমটা আমাদেরকে লোতে রাখতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থাকে সেই হিসেবে। আবার খুব যদি বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু বাইরেটা বেশি ক্রিস্পি হয়ে যাবে বা বেশি শক্ত হয়ে যাবে। তার জন্য ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে ফ্রাই করে নেব। আমার মোটামুটি এগুলো ফ্রাই করা কমপ্লিট, এবার পালা সার্ভিংয়ের। স্ন্যাক্স বানানো কমপ্লিট। দেখতেই পেলে কত ইজি ওয়েতে আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি। সামনে হাজির আমার এক্সপেরিমেন্ট। এই যে এখানে রয়েছে আমাদের ব্রেড দিয়ে বানানো স্ন্যাক্স, আর সাথে রয়েছে টমেটো সস। দেখতেই পাচ্ছ বেশ ক্রিস্পিও হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। এবার খেতে কেমন হয়েছে সেটা তো দেখতে হবে। আমরা বাড়িতে ট্রাই করো, একটা খুব ইজি একটা রেসিপি। গেস্ট এসে গেলে হঠাৎ করে ইভিনিংয়ে আমরা এইরকম টুকটাক স্ন্যাক্স বানিয়ে দিতেই পারি। আর এটা করতে খুব জোর ম্যাক্সিমাম 15-20 মিনিট, খুব জোর তাও বেশি হলে 30 মিনিট, এর বেশি টাইম লাগবে না। তো 30 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে, তার থেকে কমেও রেডি হয়ে যাবে। তো ট্রাই করে দেখো কেমন হয় খেতে। আমিও ট্রাই করে এখন দেখবো যে এটা কেমন খেতে হয়েছে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। তো এবার এখন আমি এটা ট্রাই করে দেখবো যে কেমন খেতে হয়েছে। খটখট করে আওয়াজ হচ্ছে, এতটাই ক্রিস্পি হয়েছে ব্যাপারটা। লেটস ট্রাই। অ্যাকচুয়ালি গুড, বেস্ট টেস্টি হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, নাহলে কিন্তু মিস করবে একটা ভালো আইটেম। তো অবশ্যই ট্রাই করো। ভিতরটা কিন্তু সফট আছে আর বাইরেটা বেশ ক্রিস্পি হয়েছে, মানে দুটো মিলিয়ে একদম মাস্ট খেতে হয়েছে। তো আমি একটু কেচাপ দিয়ে ট্রাই করি। কেচাপ দিয়ে আরও ভালো লাগছে খেতে, শেষ করি নিয়ে। খেতে কিন্তু দারুণ হয়েছে, এতটা ভালো হবে আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে মোটামুটি হবে, কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। তো অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আমি তো ওখানে বানিয়ে খেয়ে দিয়ে বলতেই পারি ভালো হয়েছে, বাট তোমরা ট্রাই করে দেখো, তোমাদের থেকে পাওয়া কমপ্লিমেন্টটাই হচ্ছে অ্যাকচুয়াল কমপ্লিমেন্ট হবে। তো যেহেতু এতটা কনফিডেন্স নিয়ে বলছি, তার মানে বেশ ভালো হয়েছে খেতে, বুঝতেই পারছো। তো চটপট করে বানিয়ে ফেলো, সানডের ইভিনিংয়ে বা যে কোনো ইভিনিংয়ে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো এবার আসি ওই টুইস্টে, যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে তোমাদের জন্য লাস্ট একটা টুইস্ট ওয়েট করছে। সেই টুইস্টটা হলো যে তোমরা আমাকে কমেন্টে কিছু নাম সাজেস্ট করো এই রেসিপিটা, যেটা মানে মজাদার হবে একটু নামটা। সেরকম একটা নাম সাজেস্ট করো যার নামটা সব থেকে ভালো লাগবে, সেই নামটা আমি আমার টাইটেলে দেবো, আর তার সাথে আমি তার কমেন্টটা পিন করে রাখবো। সো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা অল নোটিফিকেশান টাইমলি পেয়ে যাও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এরপর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা চাইলে আমাকে আমার ইনস্টাগ্রাম আইডিতেও জানাতে পারো। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।